হ্যালো এভরিওয়ান, আজকে আমি কোনো মেকআপ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি সকাল থেকে রাত অবধি কী কী করবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকে সানডে, আমি আমার ছুটির দিন, তো আজকে ঘুম থেকে উঠতে তো একটু লেট হয়েছেই, কারণ ওই একটা দিনই আমি ছুটি পাই, তাই জন্য আমি ভালো করে ঘুমিয়ে নিই সারা সপ্তাহের ঘুমটা। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর সকালে খাবারে আজকে মা আলু চচ্চড়ি করেছিলো, তো আলু চচ্চড়ি আর মুড়ি খাচ্ছি এখন, দেখতে পাচ্ছ আমরা সবাই খাচ্ছি। কিন্তু আমার বুনছি, উনি এখন ড্রয়িং করতে ব্যস্ত, উনি পাচ্ছেন না ঠিক মতো, তাও চেষ্টা করে যাচ্ছেন। যাই হোক, আমার খাওয়া কমপ্লিট। আমি সত্যি কথা বলতে খুবই ফাস্ট খেতে পারি, তো আমার খাওয়াও হয়ে গেছে। এখন আমাদের কাছে কুমড়ো হয়েছে, সেটা আমার দিদি পাড়ছে নিজেদের গাছের কিছু জিনিস, যাই হোক ভালো লাগে। প্রথমে দেখেছিলাম একটাই কুমড়ো হয়েছে, দূর থেকে দেখা যাচ্ছিলো, কিন্তু দিদি যখন ওগুলো সরাচ্ছিলো তো দেখতে পেয়েছে আরেকটা ছোট মতো হচ্ছে, তো বেশ মজা লাগলো দেখে। ভেবেছিলাম হবেই না, কারণ একদম ছোটো ছোটো হয়েছিলো, এইটাই ছোটোই হয়েছে, বাট সামনে থেকে দেখলাম না ঠিকঠাকই আছে, দেখতেও ভালো লাগছে বেশি। যাই হোক, দিদি উঠেছে, দিদিটাকে পেরে আনছে, ওখানে একজন দেখছিল, আমি ওর ভিডিও করে নিয়েছি, তখন দেখে ডেকে যাচ্ছিলো দিদি দিদি বলছিলো। যাই হোক, আমার মুন্সি এখন সেই কুমড়োটা নিয়ে একটু ঢং করছে, ও ঢং করতে একদম এক্সপার্ট, তো সবসময় করে, এখনও করছে। মা আমাকে বললো পাম্পটা চালিয়ে দিতে, আমি ওই জন্যে পাম্পের সুইচ দিয়ে গেছিলাম। ইশু এখানে ভিডিও বানাচ্ছিলো, তো আমি সুইচটা অন করে দিলাম। এবার ইশুর কাছে এসে আমি গল্প করছিলাম। যাই হোক, তারপর আমি মানে সারা সপ্তাহ তেল মাখি না, মাখলেও খুব কম, মানে বেশি মাখি না যেহেতু কাজে যেতে হয়। আর যাই হোক, এখন মানে রবিবার যেহেতু, আমি ভালো করে তেল মেখেছি, গুচ্ছে অনেক তেল মেখেছি, তো অনেক দিন পর তেল মাখলাম। আমার তেল মাখতে যদিও ভালো লাগে না, বাট একদিন বাড়িতে আছি, কোথাও যাওয়ার নেই, তো তেলটা মেখে নেওয়াটাই বেটার। আর সত্যি কথা বলতে আমি তেল মেখে বেশিক্ষণ থাকতেও পারি না, ভীষণ কেমন একটা অস্বস্তি ফিল করি। এবার যেহেতু ঠান্ডা পড়তে চলেছে, তাই জন্য আমি গ্লিজারেই এখন স্নান করি, মানে মিশিয়ে নিই, ঠান্ডা গরম মিশিয়ে স্নান করি। তো আমার স্নান করা হয়ে গেছে, ছাদে আমি ভালো করে এখন চুলটাকে মুছে নিচ্ছি। স্নান করে বেরোনোর পর ছাদে দেখবে দাঁড়াতে ভীষণ ভালো লাগে, আর রোদ্দুরটা ভীষণ গায়ে মাখছিলাম, ভালো লাগছিলো। আমি বাড়িতে থাকলে মানে ছাদ আর ঘর, এই দুটো জিনিসের মধ্যেই আমার যাতায়াত বেশি হয়। আমার ছাদে থাকতে ভালো লাগে, ছাদে দাঁড়িয়ে লোক দেখি, রাস্তার পরিবেশ দেখি, বেশ ভালো লাগে আমার। ছাদ মানে আমার খুবই পছন্দের জায়গা, অনেকেরই হয়তো প্রিয়, আমারও অনেকের ব্যালকানি প্রিয়, বাট আমার ব্যালকানির থেকেও বেশি পছন্দ হচ্ছে ছাদ, ভীষণ ভালো লাগে। তো এখন একটু আমি রাস্তায় লোক দেখছি, একটু ঢঙ্গ করছি তার সাথে, কী করবো, মানে একটু চুলটা শুকোচ্ছিলাম মেনলি, আর গায়ে একটু রোদ্দুরটা মাখছিলাম, খুব ভালো লাগছিলো। ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদারের মধ্যে রোদ্দুরটা গায়ে পড়ছিলো, তো ভালো লাগছিলো, সেটাই এনজয় করছিলাম ভীষণভাবে। ছাদে একটু ঘোরাঘুরি করার পর তারপর আমি নিচে নেমে এসে গেছিলাম। এবার আমাকে খেতে হবে কেক, দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি ওটা দিদির অ্যানিভার্সারি কেক, দুটো কেক ছিল, তো একটা কেক দিদি পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে, তো আমি একাই খাচ্ছি, মা নিরামিষ খাবে, তো ওই জন্য আলাদা খাবে। আর আমার জন্য দিদি ভাত পাঠিয়ে দিয়েছে, আমি বলেছিলাম লাগতোই না, মানে আমিও নিরামিষ খেয়ে নিতাম, বাট সেই দিদি জোর করে সে পাঠিয়েই দেয়, যাই হোক পাঠিয়ে দিয়েছে, সেটাই খাওয়া হবে আমার। ভাত চিকেন পাঠিয়েছিলো, আর আর একটা ফুলকপির তরকারি, ওটা পাঠিয়েছিল। আর মা ওই সকালের আলু চচ্চড়ি ছিল, ওটা দিয়ে মুড়ি খাবে। আর দিদি আর মঞ্জিতও গেছে, একটা ইনভিটেশন ছিল তো সেখানে গেছে। আর এখান মা এসে গেছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে, তারপর চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, লজ্জা পাচ্ছে। আমি মা কিন্তু অত লজ্জা পায় না ক্যামেরার সামনে, যাই হোক ওখানে টিভি চালিয়ে এসছে ঘরে, তাই জন্য ঘরে মা খেতে যাবে, আমি এখানে বসেই খেয়ে নিলাম। চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আই থিঙ্ক দিদিই বানিয়েছে, খুবই ভালো হয়েছে দিদির। আমার সবার হাতে টানাই ভালো লাগে, মায়ের হাতে তো সবার থেকে বেস্ট, সেটার বলতে কি বাকি রইল, বাট
দিদিও খুব ভালো রান্না করে, আমার দিদির রান্নাও ভালো লাগে, আমার সবার রান্নাই ভালো লাগে মেনলি। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তো শুধু চিকেনের ওই হাড়গুলো পড়ে রয়েছে, জল খেয়ে নিয়েছিলাম। এবার খাওয়া ফিনিশ, এবার আমাকে ধুতে হবে। আমি ধুয়ে নিয়েছি, অন্যদিন মা ধুয়ে নেয়, আজকে যেহেতু বাড়িতেই আছি একটু কাজ করতেই হবে, তো তার জন্য আমি নিজেই ধুয়ে নিয়েছিলাম। আর মেনলি আমার ধুতে খারাপ লাগে না, ভালোই লাগে বাসন মাজতে, কিন্তু আমার ঘর মুছতে একদম ভালো লাগে না, যেটা একদম করতে পারি না, আমার করিও না, বাট আদার্স যে কোনো ঘরের কাজ করতে ভালো লাগে। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, তারপর মশারি টাঙানো, বিছন গুছানো, সমস্ত কাজ আমার কিন্তু ভালো লাগে। এবার আমি আর মা যেহেতু একা ছিলাম, দুপুরে একটু মায়ের সাথে ফোন দেখছিলাম, দুজনে মিলেই ছিলাম, যেহেতু আমার বোনঝি আর দিদিরা ওরা একজন একটা নতুন বাড়িতে গিয়েছিলো, অনেক লেটে এসেছে, তো দুপুরটুকু আমি আর মায়ে ছিলাম, দুজনে মিলে পুরো ফোন দেখে গেছি, তো তার সাথে একটু গল্প মজা সেটা তো থাকেই। দুপুরবেলা ছাদে ঘুম দিতে কিন্তু খুব ভালো লাগে, তো খেয়ে দিয়ে আমরা অনেক সময় ছাদেও খেয়েছি, আজকে আর খাওয়া হয়নি যেহেতু আলাদা আলাদা খেয়েছি, বাট অনেক সময় আমি আর মা এখন ছাদে এসেও খেয়ে নিই। এখন মা একটু আমাকে আদর করছে, বলে যে একদম খায় না মেয়েটা, শরীরে কিছু নেই এইসবই বলে, যাই হোক সবার ভাই এসব বলে। দুজনে মিলে একটু ফোন ঘাঁটবো, তারপর একটু দুজনে মিলে ঢং করে পোজ দেখিয়ে ছবি তুলব, তো এইভাবেই দুপুরটা কেটে গেল। দেখো বিকেল হয়ে গেছে, তখনও ছাদেই ছিলাম, তো একটু রাস্তার দেখলাম রাস্তায় কারা যাচ্ছে, তারপর বাইরে আশেপাশের পরিবেশটা দেখছিলাম। আমাদের পরিবেশটা কিন্তু খারাপ না, ভালোই, আমার তো ভালো লাগে। আমাদের পিছনে একটা পুকুর আছে বড়, তারপর অনেক নারকেল গাছ আছে, আমাদের এখানে অনেক নারকেল গাছ দেখতে পাবে তোমরা। আর আমাদের বাড়ির সামনেই মন্দির আমাদের। বিকেলটা আমার এরকমভাবেই কেটে গেল, তো সন্ধ্যাবেলা দিদিরা এসে গেছে, মা আমাকে দায়িত্ব দিয়েছে চা করার, চাটাও আমি বেশিরভাগ টাইম আমি করি, সবার ভালো লাগে আমার হাতে চা খেতে, সো আমি করি, ওই জন্য এখন চা করার প্রস্তুতি নিচ্ছি। আমি চিনিটা আমি একদম অল্প দিই, আমার খুব খুব মিষ্টি ভালো লাগে না, আমার শুধু না মায়েরও, তো তাই জন্য হালকা অল্প চিনি দিই যাতে বেশি মিষ্টি না হয়ে যায়। চা তো বসিয়ে দিয়েছি, কখন হবে তার জন্য ওয়েট করছি। আমি কাজ থেকে ফিরলেও এসে প্রায় চাটা করি, এই টাইমটা মানে ধরে রাখাই আমার কাজ, যে চা করতে হবে আর মুড়ি মাখতে হবে, মুড়ি মাখতে আমি খুব এক্সপার্ট, তো আমার হাতেই সবাই মুড়ি মাখা খায়, সো আমাকেই করতে হয় ওটাও। তো চা তো আমাদের হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, এই গ্লাসটা দেখছো ওটাতে মা খায়, মা খুব আবার চা খেতে ভালোবাসে, আমার একদম ভালো লাগে না, আমি সামান্য একদম নিই। এই যে ইশু এসে গেছে, উনি কেকের ডাব্বা নিয়ে পালিয়ে গেছেন, কিচ্ছু খায় না বাট ওই ওরকম দেখায়, কিছুই খায়নি। যাই হোক, আমি মুড়ি নিয়ে নিয়েছি দিদি আমার আর মায়ের জন্য, মায়েরটা আলাদা করে নেবো কারণ মা আলু চচ্চড়ি দিয়ে খাবে, সকাল থেকে মা আলু চচ্চড়ি মুড়ি খেয়ে যাচ্ছে, কিছু করে উনি, লুচি টুচি করতে পারত, কিছু করে উনি, তো ওই নিরামিষ আলু চচ্চড়ি মুড়িটাই খাবে। আর দিদি যে দুপুরে পাঠিয়েছিল ফুলকপির তরকারি, আমি আর দিদি ওইটা দিয়েই মেখে খেয়ে নেব। মার জন্য একটা আলাদা থালা আনলাম, তো মাকে একটু দিয়ে দিচ্ছি, মা সেই একসাথে এমনিও যদি খেতাম, মা খেতেই মুখ মানে হাতই বাড়ায় না, ওই জন্য আলাদা দেওয়াই ভালো, মাকে রোজই আলাদা দেওয়া ভালো, একসাথে না খাওয়াই ভালো, একদম নিতে চায় না। তো মাকে আগে আমি মেখে দিলাম, মায়েরটা নিরামিষ যেহেতু, ওটা ওই জন্যে আগে মাকে মেখে দিয়ে আর মাকে দিয়ে এলাম। এবার আমার আর দিদির জন্য মাখবো, ইশু তো কিছুই খেতে চায় না, তারপর আবার খেয়ে এসেছে, কী খেয়েছে ওই জানে, যাই হোক একদমই খাবে না। যাই হোক, আমি আর দিদি খাবো অল্প করে, ওই জন্যে দুজনে মিলে মুড়ি নিয়েছি,
মা এখানে কি জন্য এসেছে জানি না, বাইক করে আবার চলেও গেছে। এই তো তিনজনে মিলে একদম খেতে বসে পড়েছি, চা তো আমার এমনিও ভালো লাগে না, তাই জন্য আমি দিদিকে একটু আর মাকে একটু ঢেলেই দিলাম। না আমি আমি চা খাই, মাও ওটাই বলে তুই কী করতে চা খাস, জাস্ট দেখানোর জন্য একটু খাই। তো যাই হোক, মাঝখানে আর কিছু ভিডিও তোলা হয়নি, কিছুই করিনি, এমনি টিভি দেখছিলাম, ফোন ঘাঁটছিলাম। রাতে মা কিছু খায়নি, মায়ের আর ভালো লাগছিলো না বলে মা কিছু খায়নি। আমি ওই চিকেনটা ছিল সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম, এবার নিজেই ধুয়ে নিচ্ছি, যেটা বললাম যে বাড়িতে আছি একটু কাজ করা উচিত, তো আমি নিজেই নিজের থালা ধুয়ে নিচ্ছি। প্রচুর ঠান্ডা লাগছিলো তাই চাদর গায়ে দিতে হলো, কিছু করার নেই, প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু আমার তো ঠান্ডা লাগছেই। এবার ঘুমোনোর পালা, মাঝখানে মশারি টাঙিয়ে দিচ্ছে, এত মশা বাপরে, তার জন্য মশারি তো লাগবেই সেফটি। তো আমি সারাদিন চুল একদম এলোকেশি হয়ে ঘুরেছি, মানে এরকমই আমি চুল টুল নাচড়াই না, পুরো কাজের মাসি হয়ে ঘুরে বেড়াই সত্যি কথা বলতে কি বাড়িতে। রাতে ওই চুল আঁচড়ে এবার বিনুনি করলাম, বিনুনি করে এবার গার্ডার দিয়ে ব্যাস একটু ফিট হলো, ঠিক হলো চুলটা, চুলটা একটু পদে হলো। সত্যি সত্যি সকাল থেকে যা অবস্থায় ছিল আমার তো ভালো লাগে না, তো সারাদিন ওরকম সেজে গুজে থাকতে সত্যি কথা বলতে কি। যাই হোক, এবার আমি বোরোলিন মেখে নিলাম, আমি বোরোলিন রোজই ইউজ করি, অন্য কিছু ক্রিম বা কোনো কিছুই আমি ইউজ করি না, শুধু বোরোলিন মেখে আমি রোজ রাতে শুই। তো এইভাবেই আমার সারা দিনটা কেটে গেল, আমি এই দিনটার জন্যই ওয়েট করে থাকি, বাড়িতে থাকবো, বিন্দাস থাকবো, একদম ভালো লাগে না কাজে যেতে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, কাজ তো করতেই হবে। তো আজকে এইভাবে আমার দিনটা কেটে গেল, তো টাটা আজকের মতো।